রক্তাক্ত স্ত্রী। অভিযোগ, ব্লেড দিয়ে স্ত্রীকে গলা এবং বুকে আঘাত করে স্বামী। বর্তমানে শিলচর হাসপাতালে রুমলা দাস নামের এক গৃহবধূ ঠিক মতো কথা বলতে পারছেন না। আহত গৃহবধূ গত সোমবার রাতে ঘটে শিলচর হিসমুখী হরিপুরি এলাকায়। আহত স্ত্রী চিকিৎসা সেরে স্বামী সুব্রত মালাকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা যায়। মাসিক ঘটনা মনে করেন যেদিন বউ হয়ে গিয়েছে নতুন বউ, পরের দিন হচ্ছে এত জিনিস ভালো দেখে না, জিনিস ভালো না দেখি জামা কেমন হচ্ছে মেলা চলে গেছে, জিনিস ভালো দেখে না, হেয়ারটাও বুঝা শুনে আছে রয়েছে। এরপরে আজ বারো বছর তেরো বছর হচ্ছে বিয়ে হয়েছিল, এর বারো তেরো বছর তো বিয়ে যন্ত্রণা এর পরে আমরা তো বলেছি মানুষ প্রণাম করলুম একটা বিয়ে। আপনার কি হয় উনি? আমার ছোট বোন। কোন জায়গাতে বিয়ে দিয়েছেন? হরিপুর। বাপের বাড়ি কোন জায়গায়? মাধবনগর। মা নাই বাপ নাই কার কাছে যাবে, আমরা মাও নাই বাবো নাই, বুঝছেন? এখন কি হয়েছে ঘটনা? এখন তো ঘুমাচ্ছে, সুস্থ মানুষ ঘুমাচ্ছে, এবার শুনে দুই ছেলে মেয়ে দুইজন আছে, ছেলে মেয়ে এলো শাশুড়ি, শাশুড়ি আর তার বাড়ির দল অনুষ্ঠান সেবার গেছে, সবসময় শাশুড়িও যন্ত্রণা আছে, শাশুড়ি একটা কথা শুনলো। পরশুদিন রাত্রেবেলা কি হয়েছিল? পরশুদিন রাত্রেবেলা এই ঘুমাচ্ছে, লাইটে কিনলে ঘুমাচ্ছে, অন্ধকার আছে, হাতে কি দিই মনে না শুনি, এর ব্লেড দিয়ে গাড়ি গেছে, ব্লেড দিয়ে উঠাই রে জায়গায়, মানে গলাটা ফোসাই দিছে ব্লেড দিয়ে, স্বামীর নাম কি? সুব্রত মালাকার। ওনার বাড়ি হরিপুরে নাকি স্বামীর বাড়ি? হরিপুর।